আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড লার্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে এসেছি, সেটি হচ্ছে খুশির সংবাদ। সেটি হচ্ছে আমি আপনাদেরকে উইশ করতে চাচ্ছি, কেননা আপনারা আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আশা করি এভাবে সাপোর্ট দিলে আমি অবশ্যই দ্রুত আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায়। আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করছেন, আমি আপনাদের সহযোগিতা কথা চিরদিন মনে রাখবো। অবশ্যই এইভাবে সারা জীবন সহযোগিতা করে যাবেন। তো এসেছি যখন একটি ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও যাবেন না। ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক। পর্দায় দেখতে পাচ্ছেন এই আইকনগুলো। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস বা ট্রিক্স, যেটাই বলেন সেটি শেয়ার করব। সেটি হচ্ছে কিভাবে আমরা কোনো রকম মাউস বা অন্য কোনো ওয়ে ছাড়া আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব এই ডেস্কটপের উপরে। আমরা সাধারণত মাউস পয়েন্টার এর মাধ্যমে নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করি। এভাবে দেখুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে মাউসের সাহায্যে। এবার আমি দেখাবো কিভাবে মাউসের সাহায্য ছাড়াই আপনি একটি ফোল্ডার তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন ফাঁকা আমার ডেস্কটপ পর্দা। এবার আমি দেখাবো কিভাবে সিম্পল ট্রিক ইউজ করে আপনি একটি নতুন ফোল্ডার দ্রুত ক্রিয়েট করবেন, এতে আপনার সময় সেভ হবে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এন্ড চাপলে আপনার এই ধরনের অসংখ্য ফোল্ডার তৈরি হবে। কন্ট্রোল শিফট এবং এন অর্থাৎ অসংখ্য ফোল্ডার আপনি মাউসের স্পর্শ ছাড়াই এভাবে তৈরি করতে পারবেন দ্রুত। তো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটি? অবশ্যই কাজে আসবে আপনার চলার পথে। তো বন্ধুরা, আপনি যদি কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ করেন, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য, এতে আপনার সময় সেভ হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই সিম্পল ট্রিকটি কাজে লাগিয়ে আপনি আপনার নিজেকে এগিয়ে রাখুন, এগিয়ে থাকুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এই ধরনের কোনো টিপস এবং ট্রিক্স আপনার মিস না হয়। এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকবেন। টেক কেয়ার, টিল দেন টেক কেয়ার, টাটা।